তোমাদের এগুলো করেছিলাম, তারপর ফারজানা অ্যান্ড জামিন থেকে মডেল কোশ্চেন থেকে 12-13 করিয়েছিলাম। আজ আমি তোমাদেরকে আমি তোমাদেরকে এই দুটো জিনিস আমি তোমাদেরকে পড়াবো, একটা হলো কি ইউনিট 6 হলো পেজ 12 হলো 14। এখন ইউনিট 6 আছে কি যা বলছিলাম আমি এখানে ঠিক আছে এখানে ছবিতে কতগুলো জিনিস আছে, যেমন প্যান পেন্সিল ইরেজার, ইরেজার হলো কি ছোট রঙের কি ছোট খড়িমাটি, রঙিন ছোট খড়িমাটি সেটা হলো ক্রায়ন, পেন্সিল কে, পেন্সিল কে, আর সবার শেষে হচ্ছে পেপার হতো কি কাগজ। এখন এই অধ্যায়গুলো থেকে যে দুইটা অধ্যায় আমি দিলাম ইউনিট 6 ইউনিট 7, এই দুইটা অধ্যায় থেকে তোমরা কি শিখবি, তোমরা বিভিন্ন ব্যক্তি বস্তু বিষয় বা ঘটনা সম্পর্কে বলতে শিখবে। এর পাশাপাশি তোমরা দোকানে কেনাকাটার মতো সাধারণ কি সংলাপে অংশগ্রহণ করতে
শিখবে। এখানে বিশেষ করে ইউনিট সেভেনে কিভাবে অনুরোধ করতে হয় ও অনুরোধে সাড়া দিতে হয় তা কিভাবে একটি সাধারণ সংলাপ বা কথাবার্তা শুরু করতে হয় তা শিখবে। কোথায় এই দুটো ইউনিটের মধ্যে আমি কিন্তু এখনো ইউনিট দেখা যাচ্ছে না শেষ করে দেবো। আচ্ছা দেখো আমি পড়ি, সেলস পার্সন বিক্রেতা, ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? এরপরে তানিয়া বলছে ইয়েস প্লিজ, হ্যাঁ অনুগ্রহ করে তাই করেন। পিচ অফ পেপার, আমি দুটো কলম, একটি পেন্সিল এবং এবার শেষ পার্সন বলছেন এনিথিং এলস, আর কিছু লাগবে? তানিয়া বলছে ইয়েস এ পেন্সিল কেস প্লিজ, হ্যাঁ একটা পেন্সিল কেস লাগবে। সেলস পার্সন বিক্রেতা বলছে ওকে দ্যাটস 150 টাকা, সেটার দাম হলো 150 টাকা। তানিয়া হিয়ার ইউ আর, এই নিন, অর্থাৎ দোকানদার যখন 150 টাকা বললো তো তানিয়া বললো যে এই নিন। সেলস পার্সন বিক্রেতা বলছে ইউ গ্যাভ মি 200 টাকা, তুমি আমাকে 200 টাকা, দ্যাটস 50 টাকাতে, এই নাও ফেরত 50 টাকা। দেড়শো টাকা পেন্সিল কেস কিনে দোকানদারকে 200 টাকা দেওয়া হলো, দোকানদার কি বললো যে দ্যাটস 50 টাকাতে, এই নিন ফেরত 50 টাকা। তানিয়া বলছে থ্যাংক ইউ, বা ধন্যবাদ। এবার
বিক্রেতা বলছে থ্যাংক ইউ বা কানে গি ধন্যবাদ বিদায় আবার আসবার আবার আসবার এরপরে আমি চলে যাচ্ছি মেকিং রিকোয়েস্ট অনুরোধ করা এটাও কিন্তু কনভার্সেশন বা ডায়লগ কথোপকথন যেটাকে আমরা বলি মেকিং বা রিকোয়েস্ট মেকিং রিকোয়েস্ট অনুরোধ করা গার বালিকা এক্সকিউজ মি ক্যান আই বোরো ইউর ইরেজার মাফ করবেন আমি কি তোমার ইরেজারটা ইরেজার তো কি মুছনি আমি কি তোমার ইরেজারটা নিতে পারি এবার ভালো বলছে অবশ্যই এই না এই না ধন্যবাদ আমি কি তোমার ইরেজার তো মুছনি যেটা দিয়ে লেখা মুছে যেটা দিয়া পেন্সিল কি পরিষ্কার করে তোমরা কি এরকম ঢুকিয়ে ঘুরাও না সেটা হলে কি শার্পনার পেন্সিল ছিলার যন্ত্র শার্পনারটু আমি কি তোমার শার্পনারটাও ব্যবহার করতে পারি এবার বালক বলছে ব আই এম সরি আমি দুঃখিত আই ডোন্ট হ্যাভ এ শার্পনার আমার পেন্সিল ছিলার যন্ত্র নেই আই ডোন্ট হ্যাভ এ শার্পনার আমার পেন্সিল ছিলার যন্ত্রটা নেই গার দ্যাটস ওকে ঠিক আছে অসুবিধা নেই থ্যাংক এনিওয়ে যাই হোক ধন্যবাদ ব উড আই হ্যাভ সাম পেপার আমাকে কি কয়েকটি কাগজ দিতে পারবে স্যার আপনার কথা শোনা যাচ্ছে না কি করবো স্যার আপনাকে দেখা যাচ্ছে না আপনার কথা শোনা যাচ্ছে না স্যার শোনা যাচ্ছে না
স্যার আপনাকে দেখা যাচ্ছে না।